হ্যালো বন্ধুরা, আজ আমি কনিশ কিচেন থেকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আমি রান্না করে দেখাবো মুগ ডাল দিয়ে বাঁধাকপি ভাপা। বন্ধুরা চলুন আমি মূল রেসিপিতে চলে যাই। এটা করতে গেলে কি কি লাগবে সেগুলো আপনারা আমি আপনাদেরকে দেখাবো। এখানে রয়েছে আমার পেঁয়াজ কুচি, এখানে রয়েছে রসুন বাটা, এখানে রয়েছে নুন, এখানে রয়েছে আমার মুগের ডাল, এখানে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে রয়েছে আদা বাটা, আর এখানে রয়েছে আমার শুকনো লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা চলুন আমি এটা করে আপনাদেরকে দেখাবো। এখানে আমার গাছের কাঁচা তেজপাতা খুব ভালো লাগে দেখবেন, এটা দিয়ে এটা একটা অন্যরকম স্বাদ আছে। তো চলুন বন্ধুরা আমি মূল রেসিপিতে গিয়ে আমি রান্নাটা আপনাদেরকে করে দেখাবো। বাঁধাকপি, এখানে আলু আছে আমার, বাঁধাকপি দিয়ে আর মুগের ডাল দিয়ে বাঁধাকপি ভাপা। তো চলুন বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, দেখুন কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি মুগ ডালটাকে একটু ভেজে নেব। আমার ডাল ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমি গ্যাসটা অন করে দিয়েছি, এবার আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেব। একদম নিবু আঁচ, একদম নিবু আঁচে দেখুন বাঁধাকপিগুলো ঠিক এরকম বড় বড় করে আমি কুটে রেখেছি। এইভাবে দিয়ে দেব, এর মধ্যে আমি যে আলুগুলো কুটে রেখেছিলাম সেই ছোট ছোট করে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব, নুন দিয়ে দেব, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেব, রসুন কুচি আমি কুচিয়ে রেখেছিলাম রসুন সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আদা দিয়ে দেব, এবারে আমি এটাকে একটু নাড়াচাড়া করব। এবারে হলুদ দিয়ে দেবে এর মধ্যে, এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব, দেখুন আমি একদম অল্প আঁচে দিয়েছি। এবারে এর মধ্যে আমি মুগ ডালগুলো দিয়ে দেব, এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমি এবার এটাকে একটু তুলে দেখব, আমি এর মধ্যে একটু সামান্য একটু জল দিয়ে দেব, নালে নিচে লেগে যাবে। একটু চিনি দিয়ে দেব, একটু লেবুর রস দিয়ে দেব। এবার এটাকে আমি আবার 10 মিনিট ঢেকে রাখবো। আমার 10 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু দেখবো এটা কিরকম হয়েছে। দেখুন কত সুন্দর চাপ চাপ হয়ে আছে। এবার এর মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে দেব, টমেটোগুলো একটু পরেই দেবেন, খেতে খুব ভালো লাগবে দেখবেন। এবার আমি আর একটু উল্টে দেব,
এবার আরেক আবারও 10 মিনিট ঢেকে রাখবো। এইভাবে আপনারা ঢেকে ঢেকে করবেন, দেখবেন কত সুন্দর লাগবে খেতে। বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে ফেলবো, দেখুন কত সুন্দর চাপ হয়ে রয়েছে, একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। বন্ধুরা এবার আমি এটাকে থালায় ঢেলে রাখবো, গরম গরম পরিবেশন করব আমি। এবার দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতে, অসাধারণ লাগে। বাঁধাকপিগুলো পুরো গোটা গোটা, খেতে খুব সুন্দর লাগে। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের, আমি আবার সামনের দিন আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আসব। আপনারা আমার চ্যানেলটাতে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্ত, সামনের দিন আবার দেখা হবে আপনাদের সাথে।